আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা এক ফোন থেকে অন্য ফোনে আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো ট্রান্সফার করবেন। আমরা অনেক সময় সিমের কন্ট্যাক্ট নাম্বার আলাদা আলাদা কপি করি, ফোনের কন্ট্যাক্ট নাম্বার ইম্পোর্ট করি এক সিম থেকে আরেক সিমে। এটা আসলে একটা মানে গ্যাদারিং, প্রত্যেকটা সিম খোলা জোড়া করতে হয়, খুব টার্প হয়ে যায়। আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোন মেমোরির হোক আর সিম কার্ডের হোক, সবগুলো একই সাথে আপনি অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন, যেভাবে দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার লিস্টে যাবেন, তারপরে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সমস্ত কন্ট্যাক্টগুলো মার্ক করবেন। এভাবে মার্ক করবেন, আমি অল কন্ট্যাক্ট ক্লিক করে অল কন্ট্যাক্ট এখানে ক্লিক করে পুরোটা মার্ক করে নিলাম। এখন আপনি যাবেন, এখানে শেয়ার আছে, শেয়ার অপশনটিতে ক্লিক করবেন। যে শেয়ার অপশনটি এখানে ক্লিক করলে এখানে 100, এই যে এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো আসবে, কোথায় আপনি শেয়ার করবেন। এখানে আপনি আপনার মোবাইলে যদি ড্রাইভ সফটওয়্যারটি থাকে, গুগল ড্রাইভ, তাহলে তো ভালো, নাহলে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। ম্যাক্সিমাম ফোনে গুগল ড্রাইভ থাকে, এখানে আপনি এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে আপনি এটা সেভ করবেন। এই যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে সেভ করলে দেখেন কী আসে, এই যে গুগল ড্রাইভ। এখানে আপনি কোন ফাইলে গুগল ড্রাইভে রাখবেন এটা আপনি কাস্টমাইজ করতে পারেন। আমি যেমন কাস্টমাইজ করা আছে আমার, এখানে আমার একটা ফাইল আছে, কন্ট্যাক্ট একটা ফাইলই আছে, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে, কন্ট্যাক্ট ফাইল। এখানে আমি এই যে সিলেক্ট সেভ সেভ করে দিলাম, সকল প্রকার কন্ট্যাক্টগুলো এখানে থেকে যাবে। আবার যখন আমি নতুন কোনো ফোন কিনবো বা অন্য কোনো ফোনে যদি আমি চাই এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই পেতে, তাহলে ওখানে গিয়ে আমি গুগল ড্রাইভ যে আপলোড হচ্ছে আমার, গুগল ড্রাইভ লগ ইন করে আমি কন্ট্যাক্ট নাম্বারে ওখানে ক্লিক করলেই আমার ওই সকল প্রকার কন্ট্যাক্ট নাম্বারগুলো ওখানে ডাউনলোড হয়ে যাবে নতুন ফোনে। আমি ডাউনলোড দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড দিবেন। বন্ধুরা, এবার দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের গুগল ড্রাইভ থেকে কীভাবে আপনার গুগল ড্রাইভ থেকে আপনার সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো নতুন যে কোনো ফোনে বা অন্য ফোনে ডাউনলোড দিবেন। এই ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে পরে আপনার যে ফাইলে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপলোড দেওয়া আছে সেখানে ক্লিক করলে, এই যে আমার অল কন্ট্যাক্ট একটা ফাইল, এখানে আমার এই সকল প্রকার নাম্বারগুলো আছে, এটা ক্লিক করলেই আমার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই ডিভাইসে। ইম্পোর্ট ইম্পোর্টেড বিসিএফ ফাইল কন্ট্যাক্ট মধ্যে, মানে আমার এটা ইম্পোর্টেড হয়ে গেছে অলরেডি। তারপরে সেভ করলে এটা আপনার ফোনে ডিকার্ড হিসাবে সেভ হয়ে যাবে, পুরো কন্ট্যাক্ট নাম্বারগুলো ঠিক যেভাবে আপনি আগে ছিল অন্য ফোনে সেভাবে আমি নিয়ে আসছি। আমার এই ফোনেও এই নাম্বারগুলো অন্য একটা ফোনে ছিল, হাওয়াই Y6 ফোনে ছিল, ওখানে আমি আপলোড দিয়ে রেখেছিলাম গুগল ড্রাইভে, এবং এখানে আমি গুগল ড্রাইভ লগ ইন করে সেগুলো ঠিক যেভাবে ছিল সেভাবে নামিয়ে নিয়ে আসছি। তাতে আমার একটা একটা করে ফোন নাম্বার সেভ করতে হয় নাই, কোনো সিম ঢুকাতে হয় নাই নতুন করে বা কপি করতে হয় নাই, একদম খুব সিম্পলি আমি ফোন নাম্বারগুলো যেভাবে সেভ করেছি, যেভাবে যেই নেমে সেভ করেছি ঠিক সেভাবেই এই ফোনে ট্রান্সফার শিফট হয়ে গেছে। এটা একটা আমার সুন্দর একটা সুবিধা, অনেকেই আমরা জানি না, আমরা ট্রাই করবো জিনিসটা অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ সবাইকে, আবারও মোবাইলের নতুন নতুন যে কোনো সফটওয়্যার টিপস পেতে সাথেই থাকবেন।